শাস্ত্রে বলছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, অর্থাৎ জগন্নাথের সংসার কৃষ্ণের সংসার। মানুষ অনাচার ত্যাগ করে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে তাহলে তার জীবন সার্থক হবে। আপনারা এই চ্যানেলে যোগাযোগ রাখুন, আমাদের ভক্তরা আপনাদের কৃষ্ণ ভাবনাময় সংসার জগন্নাথের সংসারের বিষয়ে বিভিন্ন রকম দিগদর্শন দিয়ে দেবে। আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন, দেখবেন, এভাবে আপনারা ডিজিটাল সাধু সঙ্গ লাভ করার সুযোগ later. আসলে জঙ্গলে যে লাভ নেই, অন্য কোথাও যে লাভ নেই,
মনটাকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? যে গৃহ ভোগের গৃহ বলে আমি মনে করছি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই ঘরটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে। হরি বল। সবাই আমার সঙ্গে বলুন, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ না সীমা পায়। যেদিন আমি দেখি গৃহে পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে নিয়ে হরিভজন হচ্ছে, সেই গৃহটা কলির ভাব থাকে না, সে গৃহ কি হয়ে যায়? গোলক বৃন্দাবনে পরিণত হয়ে যায়। তাই কোন গৃহ ত্যাগ করতে হবে? কলির ভাবময় যে গৃহ, কলির চারটে পাপ কর্ম যে গৃহ হয়। কলির চারটে পাপ কি? আমিষ আহার যে গৃহে হয়, মাদক দ্রব্য মদের আড্ডা যে গৃহে হয়, জুয়া পাশা খেলা যে গৃহে হয়, অবৈধ মেলামেশা যে গৃহে হয়। যে গৃহে হরিভজন হয় না সেই গৃহ হচ্ছে কলির ভাব। কিন্তু আপনারা তো ভক্ত মানুষ, আপনারা গৃহটাকে তো মন্দিরেই পরিণত করে দিয়েছেন, তাহলে ওই গৃহ ত্যাগ করতে হবে না? এই জন্য আমার একটা ভিডিও আছে, তাতে আমি বলেছিলাম বৈষ্ণবের গৃহপ্রবেশ নেই। এই মেদিনীপুরে একটা গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমার লেকচার দিতে বলেছিল, আমি বললাম বৈষ্ণবের গৃহপ্রবেশ নেই, কিন্তু তবুও বৈষ্ণবরা বাড়ি তৈরি করে। কেন করে? ভোগের জন্য নয়। সাধুরা আসবে, এই বাড়িতে ভগবানের মন্দির হবে, এই বাড়িতে ভগবানের জন্য রান্না হবে। লাইন এসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখুন কোবরা চলে যাচ্ছে। জগন্নাথের সংসারের ব্যাপারে কিছু একটু বলুন। জগন্নাথের সংসার শাস্ত্রে বলছে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, অর্থাৎ জগন্নাথের সংসার, কৃষ্ণের সংসার। মানুষ অনাচার ত্যাগ করে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে তাহলে তার জীবন সার্থক হবে। আপনারা এই চ্যানেলে যোগাযোগ রাখুন, আমাদের ভক্তরা আপনাদের কৃষ্ণ ভাবনাময় সংসার, জগন্নাথের সংসারের বিষয়ে বিভিন্ন রকম দিগদর্শন দিয়ে দেবে। আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন, দেখবেন, এভাবে আপনারা ডিজিটাল সাধু সঙ্গ লাভ করার সুযোগ পাবেন। বিভিন্ন এই চ্যানেল বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে
আপলোড করা হবে আপনারা আপনারা এর সঙ্গে যুক্ত হন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন করলে আপনারা এখানে আমাদের হাওড়ার ভক্তরা এই চ্যানেল খুলেছে যাতে কেউ বাড়িতে থেকেও সাধু সঙ্গ লাভ করার সুযোগ পায় আপনারা আসুন ভক্ত সঙ্গ লাভ করুন অনলাইনের মাধ্যমে এখানে প্রভু আছে গোপালের সংসার একটা চ্যানেল আছে সেই চ্যানেলেও আপনারা যোগাযোগ রাখতে পারেন সব সংসারের সঙ্গে যুক্ত ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো লাগলো আমরা এই হাওড়ায় এসেছিলাম দু তিন ঘন্টা ভক্তদের সঙ্গে ছিলাম প্রসাদ পেলাম খুব সুন্দর হয়েছে জগন্নাথের প্রসাদ খেলাম Hare Krishna Hare Ram Hare Ram 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 dekhun padanta babu ekhane chole jacche jai jai guru maharaj ki jai itai go sutana oi phone ta nebe jaychi tumi bollam tumi korbe kono kichu jabe hare krishna upore to chole geche dekho amra shobai mile kotha দেখুন এখনো অন্ন হচ্ছে আমরা বসে আছি প্রসাদ পেতে।